সকাল 3:30 কনকনে শীতকে উপেক্ষা করে টর্চের আলো জ্বেলে সূর্যোদয় দেখতে আমরা চললাম পুল হিলে। আমাদের মতো বহু লোকই এখানে এসেছে। অন্ধকার ধীরে ধীরে কাটছে, সূর্যদেব তার আলোর ছটা বের করতে শুরু করেছে। একদম ডান দিকে মৎস্যপুচারে পিক, উচ্চতা 6,997 মিটার। তারপর গঙ্গপূর্ণা, উচ্চতা 7,455 মিটার। তারপর হিউমচুল্লি, উচ্চতা 6,441 মিটার। পেছনে আছে অন্নপূর্ণা সাউথ, উচ্চতা 7,219 মিটার। তারপর অন্নপূর্ণা ওয়ান, উচ্চতা 8,091 মিটার। দূরে দেখা যায় নীলগিরি, উচ্চতা 7,061 মিটার। পাশে রয়েছে ধামপুষ, উচ্চতা 6,012 মিটার। এবং তুকচে, উচ্চতা 6,920 মিটার। মেঘের মধ্য দিয়ে উঁকি মারছে ধওলাগিরি, উচ্চতা 8,172 মিটার। পাশে দেখা যায় ধওলাগিরি 2, উচ্চতা 7,751 মিটার। ধওলাগিরি 3, উচ্চতা 7,715 মিটার। ধওলাগিরি 5, উচ্চতা 7,618 মিটার। ধওলাগিরি 4, উচ্চতা 7,761 মিটার। এবং গুর্জা, উচ্চতা 7,193 মিটার। এসে গিয়েছি আমরা মেঘের রাজ্যে। একসাথে এতগুলো বিশ্ববিখ্যাত তুষার পরিবৃত পিক দেখার সাক্ষী হয়ে রইলাম। জায়গাটার নাম পুন হিল, 3210 মিটার উঁচুতে অবস্থিত। মেজর তেগ বাহাদুর পুন এর স্মরণে নামকরণ হয়েছে পুন হিল।
2001 সালের 21 ফেব্রুয়ারি তৈরি হয়েছে এই টাওয়ার। এখন ভাবতেই অবাক হচ্ছে ঘোড়ে পানির 2874 মিটার উচ্চতা থেকে প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাত্রির বেলাতেই চলে এসেছিলাম এই পুল হিলে। সামনের পিকগুলো অর্থাৎ মৎস্যপুছারে, গঙ্গপূর্ণা, হিউমচুল্লি, অন্নপূর্ণা, এদের ঠিক পেছনেই আছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। প্রকৃতপক্ষে আমরা অ্যারাউন্ড অন্নপূর্ণা ট্রেক রুটের কিছুটা অংশ দিয়ে চলেছি। পৃথিবীর প্রথম 10টা উচ্চতম গিরিশৃঙ্গের মধ্যে 2টো এই স্থান থেকেই দেখা যায়। ধওলাগিরির স্থান হল সপ্তম, উচ্চতা 8167 মিটার, এবং অন্নপূর্ণা 1 এর স্থান হল দশম, উচ্চতা 8091 মিটার। এই জায়গাটা সত্যি অবিস্মরণীয়, তাই বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় এখানে খুবই বেশি। পাহাড়ের মধ্য দিয়ে জুমসুম থেকে প্লেন চলেছে পোখরার দিকে। দুচোখ ভরে ফুল হিলের দৃশ্য দেখে আমরা ফিরে এলাম ঘোড়ে পানির হোটেলে। আমাদের ব্রেকফাস্ট খাবার পালা। এই ব্রেকফাস্ট খেতে খেতেই আমরা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এবার কিন্তু ঘোড়ে পানিকে বিদায় জানাবার পালা। মেজর তেগ বাহাদুর পুন গেটের থেকে বের হয়ে আমরা রওনা দিলাম পুলেরির দিকে। পথ চলেছে জঙ্গলের মধ্য দিয়ে। এখন আমাদের শুধু নামা আর নামা। আজ আমাদের প্রায় 1000 মিটার নামতে হবে। Thank you.
হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম নাঙ্গে থানটিতে। नमस्ते। छोट्ट এই জনপদের নাম হলো কুমারীপুর। এখানেই আমাদের চাপানের বিরতি। তিন লিকার কড়া, লিকার কড়া চিনি কম, চিনি কম লিকার কড়া হওয়া চাই। কখনো জঙ্গলের মধ্য দিয়ে, আবার কখনো বা নদী বরাবর আমরা হেঁটে চলেছি। মাঝে মাঝে দেখা যায় ঝর্ণা। পথে যেতে যেতে পড়ল 2200 মিটার উচ্চতায় বানথানথি গ্রাম। ২০৭০ মিটার উচ্চতায় বেশ সাজানো গোছানো গ্রামের নাম হলো উলেরি। এখানেই আমরা আজ লাঞ্চ করলাম। উলেরিকে বিদায় জানিয়ে আমাদের আরও নিচে নেমে যেতে হবে।
আজকের গন্তব্যস্থল হল থিকেডুঙ্গা, যার উচ্চতা 1500 মিটার। Just look at me. You are from which country? China. So many people are coming from China. থিকেডুঙ্গার কাদুরি ব্রিজ, এটি ব্রিটিশ গোর্খা নেপালের সহযোগিতায় তৈরি। মোদিখোলা নদীর উপরেই দেখা গেল বিশাল ঝর্ণা, আর এই ঝর্ণার পাশেই ছোলাপুল পেরিয়ে হোটেলে রাত্রিবাস। দূর থেকে হোটেলটাকে বেশ ভালোই লাগে, হোটেল থেকেই শোনা যায় ঝর্ণার কলধ্বনি। থিকেডুঙ্গার এরকম একটা পরিবেশে থাকতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত, কিন্তু সময় নেই, তাই ব্রেকফাস্ট শেষ করে রওনা দিলাম বীরেথাতির উদ্দেশ্যে। ইসরায়েলের এই ছোট্ট মেয়েটার সাথে আমাদের অনেকবারই দেখা হয়েছে, তৈরি হয়েছে বন্ধুত্ব। ওরা গতকাল এই সুমাদে গ্রামে রাত্রিতে ছিল, সকালে পসরা সাজিয়ে দোকানদারি করছে। পথ চলেছে ছোট বড় বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে, চাষবাস হয়েছে এই গ্রামে, পশুপালনও এই গ্রামের অন্যতম প্রধান জীবিকা। নেপাল, যার মানে হলো নেভার এন্ডিং পিস অ্যান্ড লাভ, সেটা বোধহয় এখানে আসলেই অনুভূত হয়।
এবার কিন্তু মুদিখোলা নদীর পাশ দিয়েই রাস্তা। Hello. From which country? From Thailand. Thailand. Good, good. Bangkok. মুদিখোলা কে সাথে করে চলেছি আমরা রামঘাই গ্রামের মধ্য দিয়ে। Hello. Which country you are from? Belgium. Belgium. Good, good. নেপালের এই সৌন্দর্য উপভোগ করবার জন্য বিভিন্ন দেশ থেকে দলে দলে প্রকৃতি প্রেমিক এখানে চলে আসে। Which country you are from? Palestine. Palestinian. How are you? Palestinian. Yes. You are from India. Nice to meet you. You are from which country? China? Malaysia. Malaysia. Good, good. Thank you.
हेलो हेलो নেমে এলাম বেরেথানটিতে, যার উচ্চতা মাত্র 1065 মিটার। 1996 সালে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবার সময় এই বেরেথানটিতে এসেছিলাম। এখন অনেক পরিবর্তন হয়েছে। সেবার কোকরা থেকে এই বেরেথানটি হয়ে ঘান্দ্রুক যেতে সময় নিয়েছিল 2 দিন, কিন্তু এখন কোকরা থেকে সোজাসুজি বাস চলে যাচ্ছে ঘান্দ্রুকে। এই বেরেথানটি থেকে আমরা একটা গাড়িতে উঠলাম, গন্তব্যস্থল হলো পোকরা। অবশেষে আমরা পৌঁছালাম পোকরাতে। হোটেলে মালপত্র রেখে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পোকরার মূল আকর্ষণ ফেওয়ালেকে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাত বাড়ার সাথে সাথে পোকরার নাইট লাইফ আরও মানচ্ছল হতে লাগল। ফিরে এলাম হোটেল পানে। পরের দিন ভোর 4:30 সময় হোটেল থেকে গাড়ি করে রওনা দিলাম সারানকোটে। গাড়ি থেকে নেমে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম সারানকোট ভিউ পয়েন্টে সূর্যোদয় দেখবার জন্য। পূর্বাকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে, সূর্যদেব এবার ধীরে ধীরে উঠতে লাগল। সূর্যের লাল আলো মেঘের উপর পড়ে এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করেছে, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সূর্যের প্রথম লাল আলো এসে পড়েছে ফিস্টেল বা মৎস্যপুচারের শৃঙ্গের উপর। অপরূপ দৃশ্য, চোখ ফেরানো দায়। এবার তাকালাম অন্নপূর্ণার দিকে। অন্নপূর্ণা যেন লাল রঙের আবিরে হোলি খেলেছে, কাকে ছেড়ে কাকে দেখি।
নেপালের কাশি জেলায় পোকরার সন্নিকটে 1600 মিটার উচ্চতায় এই ছোট্ট গ্রামের নামই হলো সারানকোট। সানরাইজ ভিউ পয়েন্টের জন্য এর প্রশস্তি। সামনেই দেখা যায় ধওলাগিরি এবং অন্নপূর্ণা রেঞ্জ, তাই বহু বিদেশি পর্যটকের ভিড়। আমরাও এখানে চলে এসেছি সূর্যোদয়ের সাক্ষী হতে। সূর্য এখন অনেকটাই উপরে উঠে এসেছে, তাই পর্বতশৃঙ্গগুলো তার লাল রং পরিবর্তন করে সাদায় রূপান্তরিত হয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সকলেই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এক পাহাড়ে দেখা যায় ওয়াইল্ড পিস প্যাগোডা। সারানকোটের এই ভিউ পয়েন্ট থেকে পোকরাকে ছোট্ট দেখতে হলেও বেশ সুন্দরই লাগে। পৃথিবীতে এন্টারটেনমেন্ট সিটি হিসাবে পোকরার নাম অন্যতম। আকাশে তাকালেই দেখা যায় প্যারাগ্লাইডিং, বেলুন এবং বিভিন্ন ধরনের যন্ত্রাবিচালিত আকাশযান। এখানেই পরিচয় হয়ে গেল বেশ কিছু বিদেশি ও বিদেশিনী পর্যটকের সাথে। আমাদের হাতে
আজ খুব বেশি সময় নেই, পোকরার অন্যান্য গন্তব্যস্থলে যেতে হবে। পেছন ফিরে বারবারই চোখ চলে যায় ফিস্টেল পিকের দিকে, তাই সারানকোটকে এবারের মতো বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত পোকরার বিখ্যাত মন্দির এই বিন্দুবাসিনী। দেবী দুর্গা এই মন্দিরে ভগবতী নামে শালিগ্রাম রূপে বিরাজিতা। মা যেন এখানে রক্ত পান করতে চাইছেন। দেবী দুর্গা রাজা খাদানভুম মল্লকে নিজ মূর্তি প্রতিষ্ঠার জন্য আদেশ দেন এবং 1845 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। বৃহস্পতিবার এবং শনিবার এখানে পশু বলি হয়, দশেরাতে এখানে জাঁকজমক সহকারে পূজা অর্চনাও হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছেন মায়ের কাছে পুজো দিতে। প্রচণ্ড ভিড়, পেছনেই দেখা যায় অন্নপূর্ণা এবং মৎস্যপূজারে পিক। কুমারী পূজারও আয়োজন চলেছে এই বিন্দুবাসিনী মন্দিরে। বিন্দুবাসিনী মন্দির দর্শন শেষ করে আমরা চললাম মহেন্দ্র কেভসের দিকে। পথে যেতে যেতেই দেখা যায় অন্নপূর্ণা এবং মৎস্যপূজারে পিক। এসে পৌঁছে গেলাম মহেন্দ্র কেভসের প্রবেশ দ্বারে। রাজা মহেন্দ্র বীর বিক্রম সায়ের নামে গুহাটির নাম হয় মহেন্দ্র কেভস। চুনাপাথরের তৈরি, প্রায় 60 মিটার দীর্ঘ এই গুহার অভ্যন্তরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা আছে। মহেন্দ্র কেভস থেকে বের হবার পথটা খুবই সংকীর্ণ ও প্রচণ্ড খাড়াই। শরীর ফিট না থাকলে এই পথ থেকে বের হওয়া সত্যিই খুব কষ্টসাধ্য। এই ছবি দেখে সেটা বোধ হয় খুব সহজেই অনুমেয়। আরে সিলিং জিয়ারা, মহেন্দ্র কেভস গুহাটি জঙ্গল পরিবেষ্টিত এবং
রাস্তার শেষে আছে একটা ছোট্ট নদী কালীখোলা। পৌঁছালাম নিকটবর্তী ব্যাট কেভস বা বাদুর গুম্ফাতে। সূর্যের আলো পাথরের ফাঁক দিয়ে ঠিকরে পড়েছে। নাম থেকে সহজেই অনুমেয় যে এই ব্যাট কেভসের মধ্যে প্রচুর বাদুর আছে। গুহার ভিতর ঘুরঘুরটে অন্ধকার, তাই ভিতরে প্রবেশ করলাম এমার্জেন্সি লাইট নিয়ে। আমরা এবার এসেছি ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে। পর্বত আরোহণ করতে গিয়ে যারা জীবনদান করেছেন তাদেরই উৎসর্গ করে তৈরি হয়েছে এই ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম। পর্বত আরোহণের যাবতীয় ঐতিহাসিক দলিল, গুরুত্বপূর্ণ ছবি, তথ্য, পর্বত আরোহণের যন্ত্রপাতি, সাজ পোশাক, পশু পাখিদের জীবাশ্ম, পাহাড়ি অধিবাসীদের কর্ম সংস্কৃতি ও আরো অনেক কিছু এখানে সংরক্ষিত আছে। पड़ता है ना पहाड़ों का इधर पानी में, ओके सर्दी का टाइम में क्या बोला वो पहाड़ का जो तस्वीर पड़ता है ना पानी में वो क्या 827 मीटर ऊंचाई फेवाताली हलो पोखरार मूल आकर्षण, जार आयतन हलो 4.4 स्क्वायर किलोमीटर। फेवाताले जल विहार चलेछि आमरा वर्ल्ड पीस पैगोडा देखते। পৌঁছে গেলাম ফেওয়াতালের দক্ষিণ দিকের ঘাটে। You are from which country? England. England? London. London, good, good. So many people are coming from London. Yeah. Where are you from? Calcutta, India. Oh, loads of people can come. You like it? I also like London. Good. I also visited the this way. No, not this way. ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। পাহাড়ের গা বেয়ে চড়াই পথ উঠে গেছে শৈলশিখরের চূড়ায় ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। সুদূর ইসরায়েল থেকে আগত এই প্রাণচঞ্চল বিদেশি এবং বিদেশিনীরা ছিল ওয়ার্ল্ড পিস প্যাগোডা যাওয়ার পথে আমাদের সর্বসময়ের সাথী।
গেলাম ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। প্রায় 16 বছর আগে তৈরি হয়েছিল এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা বিশ্ব শান্তি স্তূপ। এই প্যাগোডাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার উচ্চতায় অবস্থিত। প্যাগোডাটির ডায়ামিটার হল 344 ফিট এবং উচ্চতা হল 115 ফিট। গোধূলি লগ্ন সমাগত। সূর্যদেব তার অন্তিম রশ্মি ফেলেছে পোকরার সমস্ত শৈলশিখরে। পোকরার লাল আবিরের খেলা বোধ হয় দিনে দুইবার হয়, একবার সকালবেলায় আর একবার সন্ধ্যাবেলায়। ধীরে ধীরে অন্ধকার পোকরাকে গ্রাস করল। উপর থেকে পর্বতশ্রেণীসহ নিচের সরোবরের প্যানোরামিক ভিউ অতুলনীয়। আকাশে দেখা গেল নবমীর চাঁদ। পরের দিনের সকাল, আজই আমাদের ট্যুরের শেষ দিন, তাই বেশি দেরি না করে ব্রেকফাস্ট শেষ করে ভেসে গেলাম পোকরার ফেওয়াতালের নৌকা বিহারে। নৌকাবিহার করতে করতে দু চার না কথা বলা জানিয়ে রাখি। নেপালকে বলা হয় হিমালয়ের আপন স্বভূমি বা হিমালয়ের আপন দেশ। কাঠমান্ডুর পর নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর হল এই পোকরা। নামকরণ হয়েছে পোখর বা জলাশয় থেকে। আমরা চলেছি ফেওয়াতালের মাঝে অবস্থিত একটা দ্বীপে, জাগ্রত মন্দির বারোহিতে। পৌঁছে গেলাম দ্বীপের মধ্যে অবস্থিত বারোহি টেম্পেলে। প্যাগোডা স্টাইলের দ্বিতীয় তল বিশিষ্ট এই মন্দিরে দেবতা আছে ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে তৃতীয় অবতার বারোহি রূপে। শনিবার এখানে পশু বলি দেওয়ার প্রথা প্রচলিত আছে। ভক্তগণ বিশ্বাস করেন পশু বলিতে তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। আমরা আমাদের ট্যুর শুরু করেছিলাম মুক্তিনাথ থেকে, অর্থাৎ দর্শন করেছিলাম ভগবান বিষ্ণুকে। আবার ট্যুর শেষ করলাম ওই ভগবান বিষ্ণুরই বরাহীরূপী অবতার দর্শন করে। আমাদের এই মুক্তিনাথ ট্যুরে
কোনো কৌলিন্য নেই, নেই কোনো আভিজাত্য, অথচ কি যেন একটা আছে যাকে এড়ানো যায় না। বোধ হয় এই অনুভূতিকেই বলে ভালোবাসা।